জন্য অতন্দ্র পুরোহারীর মতো বসে আছেন। তিনি যে মানুষ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে তার কাছে যাচ্ছে, তিনি আমাদের বসে আছেন। কখন আমরা তার কাছে যাব, পৌঁছাব? তিনি সব সমস্ত দুঃখ ব্যথা শুনে আমাদেরকে তিনি নূতন পথের দিশা দিচ্ছেন। পূজনীয় বাবাই দাদা, পূজনীয় সিপাই দাদা, পূজনীয় অবিন দাদা, পূজনীয় বিঙ্কি দাদা, আজকে তারা সর্বত্র জায়গায় গিয়ে আমাদেরকে কিভাবে প্রেরণা দিচ্ছেন, কিভাবে এগিয়ে যাই যাতে আমরা সবাই আমরা যাতে তার হয়ে উঠি, সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এই যে গত 3 তারিখে তিনি দুর্গাপুরে এসেছিলেন পূজনীয় অবিন্দা, আমাদের প্রায় 750-এর উপরে দীক্ষা হয়েছে। তিনি আমাদেরকে কিভাবে আনন্দ দিয়ে গেলেন, সেখান থেকে আবার তিনি বেরিয়ে পড়লেন, বললেন আমি গুপ্তিপুর না কোথায় সেখানে তিনি এসেছিলেন। আবার ওই দিনই পূজনীয় সিপাইদা তিনি এসেছেন, এসেছিলেন সোনামুখীতে। আমরা তার যে সেই উৎসব এত সুন্দরভাবে পরিপালিত হলো তাদের আশীর্বাদে চিন্তা করা যায় না। আসুন আমরা শ্রী ঠাকুরের কাছে তার দীক্ষা গ্রহণ করে, তার এই যজন যাজনিষ্ঠ বিধি পালন করে, তার স্বার্থ রক্ষা করে যদি আমরা চলতে পারি, তিনি অলক্ষ্যে আমাদেরও স্বার্থ রক্ষা করে চলে। তিনি বলেছেন যে আমার জন্য যদি কেউ হাঁটু জলে নামে, আমি তার জন্য গলা জল গাই। এই হচ্ছেন পরম দয়াল শ্রী ঠাকুর। কেন পাশা